আজ মেয়র পদে নির্বাচন দুপুর 1টায় ভোট গ্রহণ 3টায় গণনা ফিনহাদের প্রতিপক্ষ বিজেপির মীনা দেবী ক্রস ভোটিং হবে দাবি বিজেপির গুরুত্বে নানা তৃণমূল লোকসভা ভোটের আগে সারদা নারদকাণ্ডের স্মৃতি জাগিয়ে তুলতে হবে ফের তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংহ তৃণমূল অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কর্মসূচি ঘিরে বিক্ষোভ রবিবার হুগলির হরিপালে আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংগঠনিক সভা করতে যান দিলীপ সেখানে প্রেক্ষাগৃহের বাইরে তাকে কালো পতাকা দেখানো হয় অনুব্রত মণ্ডলের সভামঞ্চে এবার থেকে থাকবেন চারজন মহিলা নিরাপত্তারক্ষী এমনটাই সিদ্ধান্ত প্রশাসনের সূত্রের খবর সম্প্রতি পুলিশের কাছে অনুব্রত নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু তথ্য আসে তার ভিত্তিতেই এই সিদ্ধান্ত বলে খবর নিউ টাউনে আইনজীবীর রহস্য মৃত্যুর 7 দিনের মাথায় গ্রেপ্তার স্ত্রী বারবার বয়ান বদলে সন্দেহ পুলিশের দফায় দফায় জেরার পর গ্রেপ্তার বাজেয়াপ্ত ফোন ল্যাপটপ মোবাইলে চার্জ দেওয়ার কেবল গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় আইনজীবী রজত দেখে একা শোয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি চলাকালীনই গলায় তার পেঁচিয়ে খুন চাঞ্চল্যকর স্বীকারোক্তি মৃতের স্ত্রী অনিন্দিতা পালদের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে কি খুন হতে হলো রজত দেখে তেমনটাই মনে করছেন তদন্তকারীরা বলে সূত্রের খবর প্রশ্ন তালিকায় বাবা মেয়ের বয়ানে একাধিক অসঙ্গতি চেপে ধরতেই তদন্তকারীদের কাছে ভেঙে পড়েন অনিন্দিতা পালদে তারপরই গ্রেপ্তার ঘটনার সময় অনিন্দিতার ফোনে একটি নাম্বার থেকে একটি ফোন আসে অত রাতে কে ফোন করেছিল অনিন্দিতাকে খতিয়ে দেখছে পুলিশ ধৃতকে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ব্যবসার কাজের নামে ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ বিজনেস পার্টনারের বিরুদ্ধে পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের গ্রেফতার অভিযুক্ত টাকা হাতানোর ছকে ফাঁসানোর চেষ্টার পাল্টা অভিযোগ অভিযুক্তের নাবালিকাকে অপহরণ করে বিক্রি করে দেওয়ার চেষ্টার অভিযোগ উত্তর বন্দর থানায় অভিযোগের প্রেক্ষিতে মুম্বাই থেকে গ্রেফতার লখনৌয়ের বাসিন্দা এক যুবক ট্রানজিট রিমান্ডে ধৃতকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর আদালত স্থানান্তরের প্রতিবাদে শিয়ালদা কোর্টে আইনজীবীদের অবস্থান বিক্ষোভ নথি না নিয়েই ফিরতে হলো নতুন কোর্টে রেজিস্ট্রারকে অসুস্থ রোগিণীকে সাহায্য করতে গিয়ে হয়রানির শিকার অটোচালক রাস্তায় এক মহিলা অসুস্থ হয়ে পড়লে তাকে আর্জি করে নিয়ে যান অটোচালক হাসপাতালে বিভিন্ন বিভাগে তাকে ঘোরানো হয় বলে অভিযোগ খবরের জেরে অবশেষে এমার্জেন্সিতে ভর্তি যাদবপুর ঢাকুরিয়ায় 91 ও 92 নম্বর ওয়ার্ডে ডায়েরিয়ার প্রকোপ জলে ওষুধ মিশিয়ে খাচ্ছেন এলাকার বাসিন্দারা জলের নমুনা সংগ্রহ করা হয়েছে দাবি পুরসভার ফের মা ফ্লাইওভারে ঘুড়ির মাঞ্জায় দুর্ঘটনা গুরুতর আহত এসএসকেমের চিকিৎসক এসএসকেম থেকে মুকুন্দপুর যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে সাঁতরাগাছিতে ফুটব্রিজে পদপিষ্ট হওয়ার ঘটনা তদন্তে সামনে এলো গাফিলতির তত্ত্ব আরপিএফ এবং রেলকর্মীদের সমন্বয়ের অভাব ছিল উল্লেখ 4 সদস্যের তদন্ত কমিটির রিপোর্টে 25 ডিসেম্বরের মধ্যে বাগরি মার্কেট অগ্নিকাণ্ডের পর অক্ষত 750টি দোকান খোলার প্রস্তুতি বসানো হয়েছে অত্যাধুনিক অগ্নি নির্বাপন যন্ত্র 3টি পাম্প সব দিক খতিয়ে দেখে তবেই মার্কেট খোলার ছাড়পত্র জানালো দমকল রাম মন্দির তৈরির জন্য এখনই অর্ডিন্যান্স আনার কথা ভাবছে না মোদী সরকার দাবি বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র মন্দির তৈরি না হলে বিজেপির ওপর থেকে বিশ্বাস উঠে যাবে বলে মন্তব্য রামদেবের ফের বেফাঁস গিরিরাজ সিংহ কেবল ধর্মান্তরণ নয় জাতিভেদ প্রথার প্রচলন ও বিস্তারের জন্যও একমাত্র দায়ী মুঘলরা মন্তব্য বিজেপি নেতা গিরিরাজ সিংহের অমরিন্দরের জায়গায় রাহুল গান্ধীকে ক্যাপ্টেন বলে চাপে নবজাত সিংহ সিধু পঞ্জাব মন্ত্রিসভায় সিধু বিরোধী গুঞ্জন 4 জন মন্ত্রী দাবি করলেন সিধুর ইস্তফা নতুন ড্রোন বিধি চালু করল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এখন থেকে ড্রোন ওড়ানোর জন্য প্রয়োজনীয় অনুমতি মিলবে সরকারের ওয়েবসাইট বা পোর্টাল থেকেই কোন ধরনের ড্রোনের জন্য কি ধরনের অনুমতি দরকার সে সংক্রান্ত তথ্যও মিলবে এই ওয়েবসাইট থেকে অসমের উদলগুড়িতে ইন্টারসিটি এক্সপ্রেসে বিস্ফোরণের জের কামরূপ সরাইঘাট কাঞ্চনকন্যা কাঞ্চনজঙ্ঘা পদাতিক এক্সপ্রেসে বাড়ানো হলো নিরাপত্তা চলন্ত ট্রেনে বাড়ানো হয়েছে আরপিএফ এর সংখ্যাও পাশাপাশি টার্মিনাল স্টেশনেও থাকছে বাড়তি নজরদারি ব্যবস্থা জ্বালানির দাম বাড়ায় শনিবার থেকে তুমুল গণবিক্ষোভে ফুঁসছে প্যারিস রাস্তায় রাস্তায় পোড়ানো হচ্ছে সরকারি যানবাহন আগুন লাগানো হয়েছে সরকারি কার্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্যারিসের বহু রাস্তাঘাটই হয়ে পড়েছে কার্যত রণক্ষেত্র বিশ্বকাপ হকিতে দুরন্ত লড়াই মনপ্রীতদের শক্তিশালী বেলজিয়ামের বিরুদ্ধে এগিয়ে গিয়েও 2-2 গোলে ড্র ভারতের ভারতের হয়ে 2টি গোল হরমনপ্রীত ও সিমরনজিতের বুয়েনস এয়ারসে G20 সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জার্সি উপহার ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর অভিনব জার্সিতে লেখা মোদীর নাম আর জার্সি নম্বরে লেখা G20 টুইটে ফিফা প্রেসিডেন্টকে শুভেচ্ছা মোদীর ছুটি কাটাতে দার্জিলিং এ বলিউড সুপারস্টার গোবিন্দা ঘুমে বাড়িও রয়েছে তার সুযোগ পেলেই চলে আসেন পাহাড়ের রানীর টানে গত শুক্রবার থেকে পাহাড়েই রয়েছেন তিনি